নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘর উইথ রেসিপিতে জানাই আপনাদের অনেক স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, পাকা আমের রসগোল্লা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক, দেখে নিন আমি কী কী নিয়েছি পাকা আমের রসগোল্লা বানানোর জন্য। এখানে নিয়েছি আমি আম, পাকা আম নিয়েছি আমি। এখানে চিনি, এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি ছানাকাটা পাউডার। আপনারা এখানে ছানাকাটা পাউডারের বদলে লেবুর রস বা ভিনিগারও ইউজ করতে পারেন। আর এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। তো বন্ধুরা, আমি এবার গ্যাসটা ধরিয়ে নেব, দুধটা জ্বাল দিয়ে নেব। আমি দুধটা ফুটতে লাগুক, তারপরে আমি ছানাকাটা পাউডারটা দিয়ে দেবো। তো বন্ধুরা, দুধটা এদিকে হতে লাগুক, আমি ততক্ষণে আমটা ছুলে নেব। তো বন্ধুরা, আমার আম ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই আমটা এই ছেঁকনিতে ভালো করে ছেঁকে নেব, যাতে আমের ভিতরে রাসগুলো বাইরে চলে আসে আর পাল্পটা নিচে বেরিয়ে যায়। তো বন্ধুরা, আমার আমের পাল্পটা হয়ে গেছে। আমি এখানে দুটো আমকে ছেঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার দুধটা এপাশে ফুটছে, এবার এতে আমি দিয়ে দেবো ছানাকাটা পাউডার। এবার দিয়ে দেবো ছানাকাটা পাউডার। বন্ধুরা, আমার ছানাটা হয়ে গেছে। আমি ছানাকাটা পাউডার দেওয়ার পরে হালকা হালকা নেড়েছি, নাড়তে নাড়তে দেখুন ছানাটা আমার হয়ে গেছে। এবার ছানাটা আমি ছেঁকে নেব। বন্ধুরা, এবার আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। এবার ছানাটাকে আমি ভালো করে আবার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার এখানে 1 কেজি দুধের ছানা হয়েছে। এই যে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি, এটাতে আর একটু জল নেই, ঠিক এরকম করে নিতে হবে। এবার আমি এটা থালাতে ভালো করে মুছে নেব। বন্ধুরা, আমি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি। আমি এখানে মিষ্টির শিরাটা এবার বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1 বাটি চিনি দিয়ে দেবো। 1 বাটি চিনির জন্য আমি নেব 3 বাটি জল, যতটুক চিনি ডবলের একটু বেশি জল নেব আমি এখানে। 1 বাটি দু বাটি তিন বাটি বন্ধুরা, এবারে আমি ভালো করে চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমি আজকে রান্নাঘরে কেন রান্না করছি। আসলে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তার কারণে আমি ঘরের রান্নাঘরে রান্না করছি। বাইরে যাওয়াটা মানে বাইরে খুব ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমরা ঘরে আজকে রান্না করছি। তো দেখে নিন আমি এবার ছানাটা মেখে নেব। বন্ধুরা, এবার আমি ছানাটা ভালো করে মেখে নেব। দেখুন, আমার ছানাতে একটু জল নেই।
এবার আমি ভালো করে ছানাটা হাতুর তালুর এই জায়গাটার সাহায্যে ভালো করে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন আমার ছানাটা একটু মাখা হয়ে গেছে, এবার আমি এখানে 2 চামচ মতো নাম দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার আমি এইখানে 2 চামচ মতন ময়দা দিয়ে দেবো। এবার ভালো করে এটা মেখে নেব। তো বন্ধুরা দেখুন আমার মাখাটা ঠিক এরকম হয়েছে, মসৃণ ভাবে মেখে নিয়েছি আমি পুরো। এদিকে আমার চিনি শিরাটাও ফুটছে, এবার আমি এখানে দিয়ে দেবো আমের পাল্পটা। দিয়ে ভালো করে নেড়ে নেব। আর দেখুন বন্ধুরা ওপরে যেই এইগুলো ভেসে উঠেছে, এবার আমি এখানে ছেঁকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা আমার এই ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এখান থেকে ছোট ছোট ডেচি করে বল করে নেব মিষ্টির আকারে। আমি এরকম সাইজের করছি, এটা ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে তাই আমি এর থেকে আর বড়ো করবো না, এরকমই করবো। এবার এরকম গোল গোল করে যাতে কোনো দিন কেউ ফাটা না থাকে সেইভাবে আমি প্রত্যেকটা বল এবার করে নেব। দেখুন ঠিক এরকম করে। বন্ধুরা আমি সব বলগুলো করে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার এখানে সব মিষ্টিগুলো গড়া হয়ে গেছে, আমার এখানে 1 কেজি দুধের থেকে হয়েছে মিষ্টি, মোট 15টা মিষ্টি হয়েছে আমার এখানে। এবার আমি এই মিষ্টিগুলো মিষ্টির রসে ফেলে দেবো। এবার আমি মিষ্টিগুলো মিষ্টির রসে সব দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি এই মিষ্টিগুলোকে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো মিষ্টিগুলো আমার ফুটতে থাক। বন্ধুরা আমার রসগোল্লাগুলো হয়ে গেছে পাকা আমে। দেখুন আমি এটা প্রায় 20 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখুন আমার সব মিষ্টিগুলো হয়ে গেছে। বন্ধুরা দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে দেখতে আরও দ্বিগুণ লাগবে, এটা গরম অবস্থায় মিষ্টিটা খেতে খুব ভালো লাগবে। এবার আমরা খেয়ে দেখাবো আপনাদের। বন্ধুরা
এবার এই মিষ্টিটা আমার খেয়ে দেখাবে আমার শাশুড়ি মা। চলুন, মা এবার খেয়ে বলবে আপনাদের মিষ্টিটা কেমন হয়েছে। বন্ধুরা, মিষ্টিটা খুব ভালো নরম হয়েছে, আমি দেখে দিচ্ছি। এবার একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। ও, খুব টেস্টফুল, হেভি টেস্ট হয়েছে খেতে। আপনারাও বাড়িতে খাবেন, বানাবেন, আমাদের একটু জানাবেন কেমন হয়েছে। হেভি টেস্ট শুনে না, এর আগে কোনোদিন খাইনি আমের মিষ্টি, প্রথমবার খাচ্ছে আর বলেছে খুব ভালো ভালো লেগেছে। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আর জানাবেন আমাদেরকে কেমন লাগলো আমের তৈরি মিষ্টি। তেল একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, নরম হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে মিষ্টিটা। বন্ধুরা, এরকমভাবে আপনারাও করে বাড়িতে খান আর আমাদেরকে জানান কেমন লাগলো ভিডিওটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা নমস্কার, আপনারা আমার বৌমার পাশে থাকবেন সবসময়ের জন্য, জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।